দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম দোলনা দোলার কাব্য, আর বইটির রচয়িতার নাম আকিব সিকদার, তার সঙ্গে কথা বলবো। দোলনা দোলার কাব্য কবিতার বই মনে হচ্ছে? নিশ্চয়ই শিশুতোষ কবিতার বই, বাচ্চাদের জন্য লেখা, এটাতে মানে বাচ্চাদের উপযোগী করে লেখা আর কি, ছোট ছোট কবিতা কাহিনীর মতো করে, শিক্ষণীয়, কখনো কখনো হাসি পাওয়ার মতো বা শিশু মনে দোলা দেওয়ার মতো কবিতায় ঠাসা আমার এই বইটি। আচ্ছা, আমি বলছিলাম যে আমার হাতে একটা বই, আসলে একটা বই না, তিনটা বই, তবে সেই বইগুলোকে একটু আলোচনা বাইরে রাখতে চেয়েছিলাম এই জন্য, কারণ পুরনো বই আপনি বলছিলেন যে অন্যান্য বছরে আসা, তবে বই আমাদের কাছে সবসময় নতুন, যে কারণে ওই বইগুলোর নামও আমি উল্লেখ করতে চাই। জ্বালাই মশাল মানব মনে, আরেকটার নাম দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ। এই যে বাকি দুইটা বই, দোলনা দোলার কাব্য ছাড়া, এই বই দুইটা সম্পর্কে একটু জানবো। এই দুটাও কবিতার বই, তবে ওইগুলো বড়দের কবিতার বই আর কি। আমি মূলত কবিতাই লিখি, এ পর্যন্ত আমার পাঁচটি বই প্রকাশিত হয়েছে, দোলনা দোলার কাব্য ছাড়া বাকি চারটা কবিতারই বই। আচ্ছা, এখন আপনাকে যদি কবিতা সম্পর্কে আর একটু প্রশ্ন করি, যে এই সময় যারা কবিতা লিখছেন তাদের অনেককে আমি দেখেছি খুব সহজ ভাষায় কবিতা লিখছেন। সহজ ভাষার বিষয়টা বলছি এই জন্য, কারণ মধ্যে খুব কঠিন ভাষার কবিতা লিখে কবিরা একটু পাঠকদের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, কিন্তু ওই সময়টায় তারা আবার কাছে আসার চেষ্টা করছেন এবং সেই চেষ্টা সফলও হচ্ছে। আপনার ভাষাটা কেমন বা কেমন ভাষা দেওয়ার চেষ্টা করেন? আমি বিশ্বাস করি যে মানুষের জন্য লিখতে হলে মানুষ যেন বুঝতে পারে এরকমটা লিখতে হবে, এবং আমার কাছে মনে হয় যে কবিতা শুধু লিখে রাখা একটা বিষয় না, কবিতা একটা সময় কবিতা থেকে শর্ট ফিল্ম তৈরি হতে পারে, সেই কবিতাটা থেকেই গানের মিউজিক ভিডিও হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। তো যে কবিতাটার এই বৈশিষ্ট্যগুলো সবগুলো থাকবে, আমার কাছে মনে হয় সেইটাই শ্রেষ্ঠ কবিতা, এবং যে কবিতাটাকে মানুষ সহজে গ্রহণ করবে সেটাই শ্রেষ্ঠ কবিতা। আর যে কবিতাগুলোকে শুধু মানে ছাপা হওয়া পর্যন্তই সীমাবদ্ধ, মানুষ অর্ধেকটা পড়ার পড়তে আগ্রহ পায় না, সেটার প্রতি আমার মানে আমি মনে করি না সেটাকে কবিতা মনে করি। অনেক ধন্যবাদ দর্শক। আকিব সিকদার বলছিলেন যে একটা কবিতা শুধু পড়ার জন্য না, এই কবিতা নিয়ে মিউজিক ভিডিও হতে পারে, এই কবিতা নিয়ে গান হতে পারে, নাটক হতে পারে, তাই আপনারা যারা কবিতা লিখবেন তারা কবিতার সেই সুদূর প্রসারী প্রভাবটাকে মাথায় রেখে লিখবেন, তাহলে পাঠকও আপনাকে সেভাবেই গ্রহণ করবে।